প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই গ্রেফতার করলো এস বসুরায় কোম্পানির সঙ্গে যুক্ত আধিকারিক পার্থ সেনকে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ওয়েমশিট তৈরির দায়িত্বে ছিল এই এস বসুরায় অ্যান্ড কোম্পানি। সোমবারই পার্থ সেনকে আলিপুর আদালতে হাজির করিয়ে 19 অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে। আমাদের বক্তব্য হচ্ছে এই পার্থ সেন, ইনি হচ্ছেন একজন এমপ্লয়ি। এমপ্লয়ি যারা ছিলেন তাদের মধ্যে একজন মারা গেছেন, একজন হচ্ছেন বেডরিডিং। যেই সময়টায় দেখানো হয়েছে টেটের পাস করিয়েছে ওয়েমারশিট, সেই সময়টা উনি ছিলেন না। ওনাকে পরবর্তীকালে ওনার কী করেছে, যে প্রোগ্রামার বলে যাকে আছে সেটা করেছে। ওনার কাজ ছিল প্রোগ্রামগুলো তৈরি করা, তৈরি করে বোর্ডকে পাঠানো, বোর্ড সেটা শিক্ষা দপ্তরে পাঠাবে, শিক্ষা দপ্তর সেটা বোর্ডকে পাঠাবে, কাজ চাকরি হবে কাজ চাকরি হবে না, এতে পার্থবাবুর কিছু ছিল না। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ওয়েমারশিট তৈরির দায়িত্ব ছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানি নামে একটি সংস্থার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে প্রশ্নের মুখে পড়েছিল এই কোম্পানি। হাইকোর্টে এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচি চক্রবর্তীকে এই সংস্থার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্ট সিবিআই রিপোর্টে উল্লেখ করে, 2012 টেটের জন্য টেন্ডার ডাকা হলে প্রথম বরাত পায় এস বসু রায় অ্যান্ড কোম্পানি, পরে ফের অন্য কেউ টেন্ডার জমা না দেওয়ায় 2014 সালে আবারও বরাদ দেওয়া হয় এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে। 19 সেপ্টেম্বর গড়িয়াহাট সংলগ্ন রাজা বসন্ত রায় রোডের উপর অবস্থিত এই কোম্পানিতে পৌঁছে গিয়েছিলাম আমরা সিএন। তিনতলা বাড়ির দোতলায় দীর্ঘ 20 বছর ধরে চলছে এই অফিস। এই অফিসে ঢুকতে গিয়ে রীতিমতো বাধার মুখে পড়তে হয় আমাদের প্রতিনিধিকে। কলিং বেল বাজাতেই এক ব্যক্তি বেরিয়ে এসে ক্যামেরা দেখে বলেন তিনি কোনো কথা বলবেন না। সিবিআই সূত্র খবর, তাকে সিবিআই এর তরফ থেকে 12 বার তলব করা হয়েছে। এর আগেও তিনি হাজিরা দিয়েছেন, তদন্তে অসহযোগিতা করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই এর আইনজীবী আদালতে জানান, ওয়েমারশিট কারচুপিতে সক্রিয় ভূমিকা ছিল পার্থ সেনের। কারচুপি করে অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে পাঠিয়ে দিতেন বোর্ডের কাছে, আর তার ফলেই চাকরি পেয়ে যেত অযোগ্য প্রার্থীরা। ফেল করা 752 জন চাকরি প্রার্থীর তালিকা তৈরি করে বোর্ডে পাঠানো হয় এবং তার মধ্যে 300 জনের চাকরি হয়। অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে অর্থের বিনিময়ে তিনি এই তালিকা তৈরি করতেন। তদন্তের ব্যাপার, তদন্তে যদি কাউকে মনে হয় যে সে এর মধ্যে ছিল, সে ব্যাপারটা এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। যিনি ধরা পড়েছেন এবং তিনি এবং তার আইনজীবী বাকিটা বলতে পারবেন। তবে এদিন আদালত থেকে বেরোনোর সময়ও ধৃত পার্থ সেন দাবি করেন তিনি শুধুমাত্র প্রোগ্রামার হিসেবেই নিযুক্ত ছিলেন। আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন? কি বলেন নি? কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার দাবি, তৃণমূল আমলে সব ক্ষেত্রে দুর্নীতি, মাথারা গ্রেপ্তার হবে কবে? দুর্নীতি মামলায় রোজ একজন করে গ্রেপ্তার হচ্ছে। ওয়েমারশিট গণ্ডগোল, ওয়েবসাইটে তালগোল পাকানো, প্রত্যেকটি ক্ষেত্রে তো তালগোল পাকানো, যথাযথ কোনটা? পাস করলে ফেল, ফেল করলে পাস, টাকার খেলা, এটাটাই একটা ইচ্ছাকৃতভাবে এমন করে রেখেছে যে দুর্নীতি ভুড়ি ভুড়ি। এবং এটাতে তলায় কে কী পার্থ সেন ছাত্র সেন এগুলো ইস্যুই না, যারা মাথা, যারা
নিয়োগের বন্দোবস্ত করেছেন, যারা মন্ত্রক চালিয়েছেন তার মাথায় যাদের হাত, অপরাধী তো তারা, সেখানে কিন্তু কেউ হাত বাড়াচ্ছে না। এখন দেখার, অভিযুক্তকে জেরা করে নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে আসে কোন চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও রাজীব নস্করের রিপোর্ট, কলকাতা নিউজ।